ফগু দশমীর আরম্ভ হয়েছে প্রসিদ্ধ দোলযাত্রা। পুরী জেলা আস্তরঙ্গ ব্লক রিশোল অঞ্চলের ধুমধামে চালছে দোলপর্ব। দেবী নদী পার হয়ে নয়গুয়া খণ্ডাসাহি গাঁ পরিক্রমা করছেন রাধা মাধব। গাঁরে সৃষ্টি হয়েছে ভক্তিময় পরিবেশ। কি ফগু রঙের রঙ্গিন হচ্ছে, তো আউকে ভক্তঙ্কু প্রসাদ বাণ্টুছে। তবে পরম্পরা মোতাবক বর্ষক থরে রাধামাধব মন্দিরর বাহারি ভক্তঙ্ক পাখকু আসি থাকে। এনে গাঁরে প্রত্যেক পরিবার পক্ষের ভগবানঙ্ক পাখে লাগি করে থাকে ভোগ। মহামিলন পর্বরে একাকার হয়ে যাতে ভক্ত ও ভগবান। প্রতি গাঁরে যবাণ ঠারু হরিহর ভেট পর্যন্ত তিনদিন ধরে গাঁ মানঙ্কর দোল উৎসব লাগি রহি থাকে। মহাপ্রভুঙ্কর এমিতি মহিমা দেখি মু দীর্ঘ 40 বর্ষকার পূজা করিয়া ভিতরে মু ঠাকুরঙ্ক মহিমা বিষয়ে কহিবি আপনমানকু। তেণু ঠাকুরঙ্কর প্রতিবর্ষ ভি প্রত্যেক বর্ষ লোক মানুষ এই যানীযাত্রা কু ভগবান দরবারে সমস্তে ভক্ত মানে ভারি সুরুখুরে পাাল করতে। সে গাঁর আভিজাত্য, সে গাঁর পরম্পরা, সে গাঁর আজি কত বর্ষ যে লোক মানে ঠাকুর সাথে নইপারি আগুতি ভোগ করা বহু দূর দূরান্তর, সে বাবদে লোক মনের যে উৎসাহ যে শান্তি এবে বি সুদা সে কথা কহিলে আখিরে লোভ হয়ে যাচ্ছে। আজ্ঞা আমার এটিকে আসিয়া প্রায় 42 বর্ষ হয়ে গলা। আম ঘর প্রথমে লা রিসলর সামিল বাহারে আমি সেটু বালি অবস্থা আমার বহু খারাপ কলা সত্ত্বে আমি এটি পড়ে আসলু, এটি ঘর রয়েছু, কিন্তু আমি প্রভুঙ্ ছাড়ি পারিনু। দীর্ঘ 25 বর্ষ উপরে হয়ে গলা প্রভুঙ্ এটিকি আবাহন করুছু। আম অজা মানে যে অনুষ্ঠানকে চলাই আসলে যেহেতু সেমানে বি বৃদ্ধ অবস্থায় হলে আমমানকে দায়িত্ব দিয়েছেন, যেহেতু আমমানে পিলামানকে আনিকি শৃঙ্খলা সহিত আমি অনুষ্ঠানটি চলাই আসছি। বহুত ঠাকুরঙ্কর মহিমা ন কহিলে নসরে, কিন্তু বহু দিনরে এঠিকের ডঙ্গা দেবী নদী পার হয়ে পিলামানকে আনিকি আমি এটি অনুষ্ঠান খণ্ডাসাহি নয়গুয়া বেণীপুর বাউরিয়াকোণ এমনি বহুত দোল 150 বেদীরে আমি ভোগ খাওছি।